নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। দুদিনীয়া সূচীৰে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ ৰাছিয়া ভ্ৰমণ। নতুন দিল্লীৰ পৰা ৰাছিয়াৰ কাজান অভিমুখে যাত্ৰা কৰিলে মোদীয়ে। 22 আৰু 23 অক্টোবৰত কাজানত অনুষ্ঠিত হৈছে ব্ৰিক্স সন্মিলন। গোলকীয় উন্নয়ন আৰু সুৰক্ষাৰ বাবে যৌথ ৰাষ্ট্ৰ শক্তি বৃদ্ধি মন্ত্ৰৰে ৰাছিয়াৰ কাজানত এইবাৰৰ ব্ৰিক্স সন্মিলন অনুষ্ঠিত হৈছে। ব্ৰিক্স সন্মিলনত অৰ্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ৰাষ্ট্ৰীয় মুদ্ৰাৰে বাণিজ্যৰ ব্যৱস্থা, বহনক্ষম উন্নয়ন আদি বিষয়েৰো আলোচনা হ'ব। ব্ৰিটেইন, ৰাছিয়া, ভাৰত আৰু চীনৰ উমৈহতীয়া মঞ্চখনৰ ভাৰত অন্যতম প্ৰতিষ্ঠাপক দেশ। প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ব্ৰিক্স সন্মিলনত ভাগ লোৱাৰ লগতে ব্ৰিক্স সদস্য ৰাষ্ট্ৰ নেতাৰ দ্বিপাক্ষিক বৈঠকতো মিলিত হ'ব। 2024ৰ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ ইয়াৰ দ্বিতীয়টো ৰাছিয়া ভ্ৰমণ। ইয়াৰ পূৰ্বে 22 সংখ্যক ভাৰত ৰাছিয়া বাৰ্ষিক সন্মিলনত ভাগ ল'বলৈ এই বৰ্ষতে জুলাইত মোদীয়ে ৰাছিয়া ভ্ৰমণ কৰিছিল। সেই ভ্ৰমণতে মোদীক ৰাছিয়াৰ সৰ্বোচ্চ অসামৰিক সন্মান প্ৰদান কৰা হৈছিল। গোলাঘাটৰ ৰাজপথত দুই যুৱতীৰ প্ৰচণ্ড মাৰপিটক লৈ চাঞ্চল্য। সোমবাৰে নিশা গোলাঘাট চহৰৰ মাজমজিয়াত সংঘটিত হ'ল মাৰপিটৰ ঘটনা। তপন নগৰত নিশা দুগৰাকী যুৱতীয়ে নিজৰ চৰিত্ৰক লৈ বাক বিতণ্ডাত লিপ্ত হৈছিল। তাৰ পাছতে দুই যুৱতীৰ মাজত প্ৰচণ্ড মাৰপিটৰ ঘটনা। সোমবাৰী নিশা সংঘটিত হোৱা এই ঘটনাক লৈ গোলাঘাটত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়। এগৰাকী যুৱতীয়ে এই সম্পৰ্কত গোলাঘাট থানাত গোচৰ ৰুজু কৰিছে আনগৰাকী যুৱতীৰ বিৰুদ্ধে। দুই যুৱতীৰ তাণ্ডৱত কিছু সময়ৰ বাবে অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ল স্থানীয় লোকসকল। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰ্যটক পথত এটা প্ৰকাণ্ড দঁতাল হাতীৰ বিচৰণ। এই দৃশ্য ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ কহৰা বনাঞ্চলৰ অভিজ্ঞ চালকসকলে নিৰাপদ দূৰত্বত কৰা অৱস্থানৰ পৰা বন্য হস্তীটো বিচৰণ কৰা দৃশ্যটো দেখি উৎফুল্লিত হৈ পৰিল পৰ্যটকৰ দল। অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ লগতে শাক পাচলি মূল্যবৃদ্ধিৰ ফলত সৰ্বশ্ৰান্ত হৈছে সৰ্বসাধাৰণ। ৰাজ্য চৰকাৰ, যোগান বিভাগ, বিভাগীয় মন্ত্ৰীৰ অকৰ্মণ্যতাত নিয়ন্ত্ৰণহীন হৈ পৰিছে ৰাজ্যৰ বজাৰ। গোৱালপুৰৰ বজাৰতো নিয়ন্ত্ৰণহীন হৈ পৰিছে। তামোলপুৰ জিলাৰ গোৰেশ্বৰৰ বৰপথাৰত PMGSY পকী পথ নিৰ্মাণত দুৰ্নীতি। পথটো নিৰ্মাণত কিছুদিন পিছতে কেইবা অংশত বহি যোৱাৰ লগতে ফাঁট মেলি এৰি গৈছে শিল বালি। ঠিকাদাৰ ইমদাদ হুছেইনে নিম্নমানৰ কাম কৰাৰ অভিযোগ বৰপথাৰ ৰাইজৰ। নগাঁও কচুৱাৰ 2 নম্বৰ ফাকলিত ভয়ংকৰ অগ্নিকাণ্ড। সোমবাৰী নিশা জ্বলি ভস্মীভূত হ'ল এটা বাসগৃহ। আব্দুল কাছিম নামৰ লোকজনৰ বাসগৃহত সংঘটিত হয় অগ্নিকাণ্ড। শিৱসাগৰত 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সংযোগী দৰিকা দলঙৰ জৰাজীৰ্ণ ৰূপ, যাৰ বাবে বিকল্প হিচাপে দৰিকা নদীৰ ওপৰত আন এখন পকী দলং নিৰ্মাণৰ কাম 6 বছৰ আগেয়ে আৰম্ভ কৰিছিল NHIDCL-এ। কিন্তু পৰিতাপৰ কথা যে এই দলংখনৰ নিৰ্মাণ কাৰ্য আজি পৰ্যন্ত 50% সম্পূৰ্ণ নহ'ল। উত্তৰ গুৱাহাটীৰ ৰংমহল গাঁৱৰ সৰুধন ঠাকুৰীয়াৰ মূল্যৱান ভূমি হস্তগত কৰাৰ কুকৌশল ৰচিছে ভূ মাফিয়াই। আইনী মেৰপেচ, ভয় ভাবুকি, দাদাগিৰিৰে কৃষকৰ ভূমিত পেলাইছে জাল। কামৰূপৰ বোৰকাৰ ভূ মাফিয়াৰ লক্ষ্যধৰ ভঁৰালীৰ বিৰুদ্ধে এই গুৰুতৰ অভিযোগ, ভুক্তভোগীৰ পৰিয়ালৰ। পোহৰৰ উৎসৱ দীপাৱলীলৈ মাজত মাথো কেইদিনমান দিন বাকী। সমাগত দীপাৱলী উপলক্ষে চাকি বনোৱাত ব্যস্ত হৈছে কলাইগাঁৱৰ কচ্ছকৰ মৃৎশিল্পীসকল। বছৰ বছৰ ধৰি পৰম্পৰা ৰক্ষা কৰি এই কাম কৰি আহিছে মৃৎশিল্পীসকলে। 17 সংখ্যক খটুৱা সমান্তৰ জিলা মল্লযুঁজ প্ৰতিযোগিতাত গোলাঘাট জিলাৰ বোকাখাটৰ বৃহৎ সাফল্য। গুৱাহাটী নেহৰু ষ্টেডিয়ামত অনুষ্ঠিত এই প্ৰতিযোগিতাত গোলাঘাট জিলাৰ হৈ অংশগ্ৰহণ কৰা বোকাখাট সমজিলাৰ 36 জন খেলুৱৈয়ে পদক অৰ্জন কৰে। চৰাইদেউ জিলাৰ সোণাৰী জবকাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। এখন বলেৰো পিকআপ বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ গুৰুতৰভাৱে আহত হৈছে 20 গৰাকী মহিলা শ্ৰমিক। আহত কেইবাগৰাকী মহিলাৰ অৱস্থা সংকটজনক। সোণাৰী দিশৰ পৰা খামলুঙলৈ কেঁচা চাহপাত সৰবৰাহ কৰিছিল বাহনখনে। তীব্ৰ গতিৰে যোৱা বাহনখনৰ চালকে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই উচ্চ বিদ্যুৎ পৰিবাহী খুঁটাত খুন্দিওৱাৰ ফলত ভাগি পৰে বিদ্যুতৰ খুঁটা। দুৰ্ঘটনাৰ পাছতে উত্তেজিত ৰাইজে আবদ্ধ কৰে গাড়ী চালকক। স্থানীয় ৰাইজে উদ্ধাৰ কৰি চিকিৎসালয়ত ভৰ্তি কৰে আহত মহিলাগৰাকীক। কিয়কত স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে অভিনৱ প্ৰতিবাদ কৃষকমন্ত্ৰী সংগ্ৰাম সমিতিৰ। তামোল পাণ আগবঢ়াই প্ৰতীকী ৰূপত APDCL-ক উভতাই দিলে স্মাৰ্ট মিটাৰ। প্ৰতিবাদত অৰ্ধ শতাধিক নেতা কৰ্মীয়ে অংশগ্ৰহণ কৰে। কৃষকমন্ত্ৰীৰ ঔগুৰি আঞ্চলিকে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। স্মাৰ্ট মিটাৰ শীঘ্ৰেই বাতিল কৰিবলৈ চৰকাৰক দাবী জনায় প্ৰতিবাদকাৰীসকলে। গুৱাহাটীৰ পানীখাটিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। পানী কঢ়িওৱা DI ভানে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই মহতিয়াই নিয়ে কেইবাখনো বাহন। ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত নিহত হয় এজন স্কুটি আৰোহীও। নিহত স্কুটি আৰোহীজনৰ নাম জন মংগল। এই দুৰ্ঘটনাত আহত হয় ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ৰ 3 গৰাকী শিক্ষাৰ্থীও।
আহত শিক্ষার্থীসকলক ডাউনটাউন হাসপাতালত ভর্তি করা হয়। ইতিমধ্যে ঘটনাস্থলীত আরক্ষী লোক উপস্থিত হয়ে দুর্ঘটনা সংঘটিত করা ডিআই ভানখন জব্দ করে। ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদর অধ্যক্ষের কার্যালয়ত অগ্নিসংযোগ, অধ্যক্ষ মহিদ হুজাইর কার্যালয়ত অগ্নিসংযোগের ঘটনা, অগ্নিকাণ্ড থস্মীভূত কার্যালয়ের এটা কোঠার লগতে আসবাব, ঘটনা সন্দর্ভত আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। মাজুলীত পঞ্চায়েত নির্বাচনক লৈ প্রার্থিত্ব কেন্দ্রে সংঘাত কংগ্রেসত, ওয়ার্ড সদস্যর প্রার্থিত্বক লৈ উজনি মাজুলী ব্লক কংগ্রেসের কার্যালয়ত কংগ্রেস নেতা কর্মীর মাজত লাগিল মারপিট। জেংরাইমুখস্থিত উজনি মাজুলী ব্লক কংগ্রেস কার্যালয়ত প্রার্থিত্ব কেন্দ্রে সংঘাতে চূড়ান্ত রূপ ধারণ করে। মাজুলীর জ্যেষ্ঠ কংগ্রেস নেতা উদ্ধব দলে আর ছয় নম্বর ওয়ার্ডের এজন কংগ্রেস কর্মীর মাজত প্রথমে প্রার্থিত্বক লৈ বাক বিতণ্ডা, তারপরে কাজিয়ায় গুরুত্ব রূপ ধারণ করে, সাংবাদিকর সম্মুখতে মারপিট লাগে দুই পক্ষের। বিহালী সমষ্টির প্রার্থিত্বক লৈ অসম সম্মিলিত মোর্চার মাজত অনিশ্চয়তা অব্যাহত। বিজেপি এডি জয়ন্ত বৰাই কংগ্রেসের যোগদান কুচকাওয়া চলার পিছতে আশঙ্কাত ভুগিছে CPIML সমষ্টিটোর। CPIML-ক এড়ি দিবলৈ মোর্চাক দাবি তুলিছে প্রার্থিত্ব প্রত্যাশী বিবেক দাসে। বিহালীর উপনির্বাচনত বিরোধী ঐক্য মঞ্চর প্রার্থীক অগ্রাধিকার দিয়ার আহ্বান জানায় AICCর সাধারণ সম্পাদক আর বিরোধী ঐক্য মঞ্চর সভাপতিলৈ পুনর পত্র রাজ্য দলের সভাপতি অখিল গগৈ। গুৱাহাটীৰ জ্যোতিকোষিত ঘৰৰ ভিতৰত উদ্ধাৰ হোৱা বৃদ্ধাৰ কংকাল মৰণোত্তৰ পৰীক্ষা সম্পন্ন। ঘটনাস্থলীত ফটাকিল আৰক্ষী আৰু দণ্ডাধীশৰ উপস্থিতিত প্ৰেৰণ কৰে বৃদ্ধাৰ কংকালটো চিকিৎসালয়লৈ। পেঞ্চনৰ ধন নোপোৱাৰ ভয়ত পুত্ৰই লুকুৱাইছিল মাকৰ মৃত্যুৰ কথা। মাতৃৰ পেঞ্চনৰ ধনেৰে চলিছিল পুত্ৰ জয়দীপ। দেওবাৰে গুৱাহাটীৰ জ্যোতিকোষিৰ ঘৰৰ ভিতৰত বিচনাত উদ্ধাৰ হৈছিল বৃদ্ধাগৰাকীৰ কংকাল। অন্ধবিশ্বাসৰ বলি হৈছিল নেকি পুত্ৰ জয়দীপ দে? কংকালৰ কাষতে উদ্ধাৰ হোৱা ফটো আৰু সামগ্ৰী উন্মোচন কৰিছে বহুকেইটা দিশ। কংকালৰ মুখৰ সমীপত আছিল ৰুটি, হয়তো মাতৃয়ে জি উঠিব বুলি বিশ্বাস কৰি ওম নম শিৱাই 24 ঘণ্টাই জপ কৰিছিল পুত্ৰ জয়দীপে। বিগত 8 দিন ধৰি লখিমপুৰ আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই কিশোৰী নিৰ্যাতন কৰা অভিযুক্তক। বিজয় দশমীৰ দিনা সন্ধিয়া গাঁও প্ৰধান প্ৰকাশ প্ৰধান নামৰ এজন গাঁও প্ৰধানৰ কামনাৰ বলি হৈছিল এগৰাকী কিশোৰী। বান্ধবীর সঙ্গে পূজা চাবলৈ বুলি যোৱা কিশোরীগুলিক নিজের গাড়ীৰে ঘৰত থৈ আহিম বুলি নিসংঘটিত কৰিছিল নিকৃষ্ট কাণ্ড। এই ঘটনা টুনিজান গাঁৱৰ গাঁও প্ৰধান প্ৰধান প্ৰকাশ প্ৰধানৰ সৈতে আছিল জাকিৰ নামৰ আন এজন লোক। 13 অক্টোবৰত সংঘটিত ঘটনাৰ বিষয়ে দলহাত আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰাৰ পাছতো আজিলৈকে কৰায়ত্ব কৰিব পৰা নাই লম্পট প্ৰধান প্ৰকাশ প্ৰধানক। উল্লেখযোগ্য যে পূজা চাবলৈ যোৱা কিশোরীগুলি উভতি নহাত পিতৃ মাতৃয়ে বান্ধবী দুগৰাকীক সোধা পোছা কৰাত পোহৰলৈ আহিছিল এই ঘটনা। কেবল অসমতেই নহয় দেশের আন ছখন রাজ্যত মোস্ট ওয়ান্টেড দীপাঙ্কর বর্মন গোচর। ডিবি স্টকর বিরুদ্ধে তেলেঙ্গানা, হারিয়ানা, নাগালেন্ডতো শতাধিক গোচর, সিকিম কর্ণাটকতো বহুকেটা গোচর মহাপ্রবঞ্চক দীপাঙ্করের বিরুদ্ধে। কেবল হায়দ্রাবাদের বিনিয়োগকারীর পরাই কেইবাশ কোটি টাকা আত্মসাত দীপাঙ্করের। তেলেঙ্গানা প্রটেকশন অফ ডিপোজিটর্স অফ ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট এক্টর অধীনত তদন্ত আরম্ভ করেছে তেলেঙ্গানা আরক্ষী। হায়দ্রাবাদের KPHB কলোনীত থাকা ডিবি স্টকর কার্যালয়ত অভিযান চলাইছে আরক্ষী। ইতিমধ্যে ডিবি স্টকর কেইবাগৰাকীও কর্মচারী আটক করে জেরা চলাইছে হায়দ্রাবাদ আরক্ষী। প্রসঙ্গ ONGCর বিষয়া অপহরণের পরিকল্পনা, অপহরণ ষড়যন্ত্রের জড়িত এজনের আত্মসমর্পণ। শিবসাগর থানাত আত্মসমর্পণ ধাই আলীর জরিফত আহমেদ নামের এজন যুবকর। বর্তমানলৈকে এই ঘটনায় জড়িত 5 জনক গ্রেপ্তার আরক্ষীর। কোকৰাঝাৰৰ গুৰুফেলাত এগৰাকী কিশোৰীৰ যৌন নিৰ্যাতন। বিগত 5 মাহ ধৰি গুৰুফেলাৰ শান্তু ৰায় নামৰ লম্পটোৱে কিশোৰীগৰাকীক চোকা অস্ত্ৰেৰে ভয় ভাবুকি দেখুৱাই যৌন নিৰ্যাতন চলায়। পাছত কিশোৰীগৰাকীৰ পিতৃয়ে থানাত ৰুজু কৰা এটা গোচৰৰ ভিত্তিত লম্পট শান্তু ৰায়ক আটক কৰে আৰক্ষীয়ে। আমিনগাঁৱৰ 26 নম্বৰ কলনীত এগৰাকী কিশোৰীক যৌন নিৰ্যাতন চলালে লম্পট বৃদ্ধই। ভুৱনেশ্বৰ দাস নামৰ লোকজনে ঘৰত কোনো নথকাৰ সুযোগত অপকৰ্ম কৰাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ। ভুক্তভোগী কিশোৰীগৰাকীয়ে ভাড়া কোঠাত অকলে থকাৰ সময়তে সংঘটিত হয় এই নিকৃষ্ট কাণ্ড। বোকাখাটত লোমহৰ্ষক হত্যাকাণ্ডৰ ঘটনা, মাতৃক হত্যা কৰিলে পাষাণ পুত্ৰই। বোকাখাটৰ সাপজুৰি বাঙালী গাঁৱত সংঘটিত হৈছে এই ঘটনা। মাতৃক শেৱালী গগৈ বৰাক হত্যা কৰাৰ অভিযোগত দুই পুত্ৰ মামু বৰা আৰু চন্দন বৰাক আটক। মৰিগাঁও আৰক্ষীৰ বিশেষ বাহিনীৰ অভিযানত 2,17,000 নকল টকা জব্দ। মিকিৰ ভেটা আৰক্ষী চকীৰ অন্তৰ্গত বৰপেটাবুৰীৰ পৰা জব্দ নকল টকাখিনি। টকাখিনিৰ সৈতে আৰক্ষীয়ে জব্দ কৰিছে খাইৰুল ইছলাম নামৰ এজন যুৱকক।
বাক্সার আনন্দপুর সেই ব্লকত চোরার সাফাই অভিযান ঘর কোনো নথকার সুযোগ লো চুরে নিলে নগদ ধন ফোন জেলাখনের বরবরী আরক্ষী থানার অন্তর্গত আনন্দপুর সেই ব্লকর নবজিৎ বর্মার নামের লোকজনের ঘর সংঘটিত হয় এই ঘটনা। উপনির্বাচনের বঙ্গাগাঁও সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা সোমবারে আনুষ্ঠানিকভাবে অগপদলে ঘোষণা করলে প্রার্থীর নাম বঙ্গাগাঁও সমষ্টির প্রার্থী সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরী। অগপর কেন্দ্রীয় কমিটির বৈঠক এই সিদ্ধান্ত। দলে প্রার্থিত্ব দিলে নির্বাচনক প্রতিদ্বন্দ্বিতা করবলে সাজু সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরী। বঙ্গাগাঁও উপনির্বাচনত অগপর প্রার্থী হিসাবে নাম ঘোষণার পাছতে দীপ্তিময় চৌধুরীর এই মন্তব্য। বঙ্গাগাঁওত অগপর প্রার্থী হিসাবে দীপ্তিময় চৌধুরীর নাম ঘোষণার পিছতে জেলা কার্যালয়ত আদরণি অনুষ্ঠানের আয়োজন। সোমবারে অগপর প্রার্থী দীপ্তিময় চৌধুরীর কার্যালয়ত উপস্থিত হওয়ার লগেলগে দলীয় নেতা কর্মী গামোছা পিন্ধায় আদরণি জানায়। ইউপিপিএল সিডলি বিধানসভা সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা। সিডলির উপনির্বাচনত ইউপিপিএল প্রার্থী হব নির্মল কুমার ব্রহ্ম। নির্মল কুমার ব্রহ্ম বিটিসির প্রাক্তন এম সি এল এ এন ডি এ এলায়েন্সর প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম। ইউপিপিএল সাধারণ সম্পাদকে ঘোষণা করে নির্মল কুমার ব্রহ্মর নাম। শীঘ্রেই চূড়ান্ত হব বিহালীর প্রার্থী। এ পি সি সি তথা সম্মিলিত মঞ্চের সভাপতি ভূপেন বরাক ভূপেন কুমার বরাই নিউজ এইটিনক জানায় এই কথা। একে সময়তে ভূপেন বরাই কলে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিলের কথা। 22 অক্টোবর মঙ্গলবারে ধলাই সমষ্টির কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ মনোনয়ন পত্র দাখিল করব। মনোনয়ন দাখিলত সঙ্গ দিবল বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার সঙ্গে এ পি সি সির সভাপতি ভূপেন কুমার বরাক উপত্যকালয় রওনা হয়েছে। আনহাতে 23 অক্টোবর চেদ্রী সমষ্টি, 24 অক্টোবর চামগুড়ি সমষ্টি আর 25 অক্টোবর বঙ্গাগাঁও সমষ্টির কংগ্রেস প্রার্থী মনোনয়ন দাখিল করব বলে জানায় ভূপেন কুমার বরাই। অরুণাচলত নির্মাণ করবলে লওয়া বৃহৎ নদী বান্ধর বিরুদ্ধে তিনিচুকীয়াত ছাত্রমুক্তি সংগ্রাম কমিটির সংবাদমেল। অরুণাচল সরকারের অনুমতি সাপেক্ষে রাজ্যখনত নির্মাণ করবলে লওয়া হয়েছে 135টা নদী বান্ধ। শীঘ্রে এই নদী বান্ধটো নির্মাণের বিরুদ্ধে বৃহৎ প্রতিবাদী কার্যসূচী গ্রহণের হুঙ্কার সংগঠনটোর। উচ্ছেদক কেন্দ্র করে সাংসারিক উত্তেজনা। এইমসর প্রয়োজনীয় 18 বিঘা ভূমিত উচ্ছেদ করার বাবে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী উপস্থিত হয়েছিল কামরূপ জেলা প্রশাসন। বলপূর্বকভাবে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ মাটির গড়ীর। ব্রহ্মপুত্র জলপৃষ্ঠ অস্বাভাবিকভাবে হ্রাস হওয়ার ফলত বন্ধ করে দিয়া হয়েছে কমলাবাড়ী নিমাতি সংযোগী পার্ঘাট। পূর্বে যাত্রীবাহী ফেরিসমূহ সঘনায় বালিচরত আবদ্ধ হয়ে পড়ার পাছতে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে বন্ধ করে দিলে নিমাতি কমলাবাড়ীর মাজর ফেরি সেবা। জখলাবন্ধা হাসপাতাল চারিআলীত ব্যাপক যানজট। কলিয়াবৰ মহকুমা অসামরিক চিকিৎসালয়ের সন্মুখত টেম্পো রিক্সার বাবে দৈনিক সৃষ্টি হয় ব্যাপক যানজট। যানজটের বাবে চিকিৎসালয় রোগী কঢ়িয়া এম্বুলেন্সখনও সময়মতে প্রবেশ করব নয় চিকিৎসালয়ের সহদত। কাকোপথার অরুণাচল প্রদেশ সংযোগী 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর ডিরাক গেট অবরোধ করে উত্তাল প্রতিবাদ। নতুনক পঞ্চায়েত সীমা নির্ধারণত উত্তর বিশ্রামপুর আর দক্ষিণ বিশ্রামপুর ওয়ার্ডক এটা ওয়ার্ড করার অভিযোগত স্থানীয় রাইজে সাব্যস্ত করে প্রতিবাদ। শিবসাগরত অনলাইন ট্রেডিং ভিক্টিম অফ ইন্ডিয়া নামের সংস্থা গঠন। সোমবারে রংপুর জ্যোতি ক্লাবত অনুষ্ঠিত এখন সভাত বিনিয়োগকারীসকলে গঠন করিলে এই সংস্থাটো শিবসাগর লক্ষিমপুর ধেমাজি ডিব্রুগড়কে ধরে বহুকেইখন জেলার একাংশ বিনিয়োগকারী লগ করে গঠন করা হয় এই সমিতি। ডিঙৰ কুতাৰগাঁৱত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। শর্ট সার্কিটের ফলতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে জলিল ঘরের এখন মাদ্রাসা অগ্নিকাণ্ডত লক্ষাধিক টাকার সা সম্পত্তি ভস্মীভূত। কলিয়াবৰত বাঘর সমান্তরালক বন্যহস্তীর উপদ্রব অব্যাহত। পথারত ধান খাবলৈ দৈনিক কামাখ্যা পাহাড়ের ওলাই আহে হাতির জাক। কলিয়াবৰ চাহ বাগিচা হয়ে গ্রামাঞ্চলত প্রবেশ করে বন্যহস্তীর জাকে করেছে বিস্তর ক্ষতি সাধন। কলিয়াবৰ চাহ বাগিচাত অব্যাহত থাকা পাওয়ার ফেন্সিং স্থাপনের কামত ব্যাঘাত জন্মাইছে বন্যহস্তীর জাকে। চাহ বাগিচাখনত স্থাপন করা পাওয়ার ফেন্সিংয়ের কেবাটক খুঁটা ভাঙিলে বন্যহস্তীয়ে। নিশা হলে সোনারী কামাখ্যা গাঁও অতিক্রম করে ধাননি পথারত প্রবেশ করে বন্যহস্তীর জাকে। গোয়ালপাড়ার রঙাগোড়ার ধাননি পথারের মাজত এটা মৃত বনরিয়া হাতী উদ্ধার। সোমবারে পুয়ার ভাগত গাঁওখনের লোকসকলে পথারলৈ যাওয়াত মৃত হাতীটো প্রত্যক্ষ করে বন বিভাগক খবর দিয়ে। হাতীটোর মৃত্যুর কারণ বন বিভাগের প্রাথমিক তদন্তের পাছতে পোহরলৈ আহিব। নলবাৰীৰ গোবিন্দপুৰত বন্যহস্তীর উপদ্রব। সোমবারে পুৱতি নিশা গোবিন্দপুর অঞ্চলের কেইবাটাও পরিয়ালের ঘর ক্ষতি সাধন করে হাতির জাকে। হাতির আক্রমণের কথমটি প্রাণ রক্ষা পড়ে গৃহস্থ।
আকাশলংঘী মূল্যবৃদ্ধিৰ সন্দৰ্ভত বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ প্ৰতিক্ৰিয়া প্ৰযুক্তিবিদ্যাৰ উত্থানে মূল্যবৃদ্ধিৰ অৰিহণা যোগাইছে বুলি মন্তব্য বিধানসভাৰ অধ্যক্ষগৰাকীৰ ইয়াৰ লগতে ৰাজ্যৰ প্ৰতিগৰাকী লোকক কৰ্মমুখী হবলৈ আহ্বান বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ উদালগুৰিৰ কলাইগাঁৱৰ শাক পাচলিৰ বজাৰত মূল্যবৃদ্ধিৰ জুই এতিয়া বজাৰত প্ৰতিবিধ শাক পাচলিৰ দাম শতকৰ ঘৰত কাণসাৰ নাই যোগান বিভাগৰ এইদৰে মূল্যবৃদ্ধি হোৱাৰ পাছতো কৃষকসকলে নাপায় উচিত মূল্য গহপুৰত দোকানে দোকানে দেখিবলৈ পোৱা হ'ল গহপুৰ অসম জিলা প্ৰশাসনৰ বিষয়া খাদ্য আৰু যোগান বিভাগৰ বিষয়াসকলক প্ৰতিখন গেলামাল দোকানত হোলচেল মূল্য আৰু খুচুৰা মূল্যৰ চোৱা চিতা কৰে বিষয়াসকলে আহাৰমহীয়া বানৰ পাছতে বালিত পোত গ'ল জোনাইৰ শিৱপুৰী গাঁও খহনীয়াত জাহ গ'ল বহু পৰিয়ালৰ ঘৰ বাৰী খেতি পথাৰ এতিয়া গাঁওখন পৰিণত হ'ল ধ্বংসস্তূপলৈ গাঁওখনৰ চাৰিওফালে মাথো মৰুভূমি সদৃশ পৰিৱেশ কলিয়াবৰত এটা পথে জলাকোলা খুৱাইছে এটা অঞ্চলৰ ৰাইজক কলিয়াবৰৰ মিছাৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা কেলিডেন চাহবাগিচা সংযোগী পথটোৰ দুৰৱস্থাৰ বাবে এতিয়া জীয়াতো ভোগ কৰিবলগীয়া হৈছে পথচাৰীয়ে জৰাজীৰ্ণ পথটোত প্ৰায় সংঘটিত হৈ আহিছে পথ দুৰ্ঘটনা আজো ৰাজচক্ৰৰ অন্তৰ্গত বাগদা ভৈলাবৰীত নিৰ্মাণ হ'ব কেন্দ্ৰীয় কাৰাগাৰ নতুনকৈ নিৰ্মাণ হ'বলগীয়া হাই ছিকিউৰিটি জেলত 250ৰ পৰা 300 কয়দী ৰখাৰ ব্যৱস্থা থাকিব কুখ্যাত হাই প্ৰফাইল অপৰাধীৰ বাবে এই ব্যৱস্থা কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে গুৱাহাটীৰ পানীখাইটিৰ এটা বিধ্বস্ত পথে জলাকোলা খুৱাইছে ৰাইজক পানীখাইটিৰ বেলগুৰি অঞ্চলৰ পথটো বছৰ বছৰ ধৰি মেৰামতি নকৰাৰ ফলত কদৰ্য ৰূপ ধাৰণ কৰিছে পথছোৱাৰ এটা অংশ বছৰটোত 12 মাহে থাকে পানীৰ তলত ঢেকিয়াজুলিৰ ভকুৱামাৰী জলজীৱন আঁচনিত ওলমিছে তলা হাবি জংঘলেৰে আৱৰিছে ভকুৱামাৰী জলজীৱন আঁচনি 2012 চনতে স্থাপিত আঁচনিখন এবছৰ পূৰ্বে মেৰামতি কৰিলে যদিও আজি কপতি এটুপি খোৱা পানী লাভ নকৰিলে স্থানীয় ৰাইজে সদৌ মৰিগাঁও জিলা ছাত্ৰ সন্থাৰ বিংশতিতম অধিৱেশন এইবাৰ জাকি ভকত গাঁৱত অনুষ্ঠিত হ'ব জাকি ভকত গাঁও আঞ্চলিক ছাত্ৰ সন্থা আৰু ৰাইজৰ আতিথ্যত জাকি ভকত গাঁৱত অনুষ্ঠিত হ'ব এই অধিৱেশন অসমৰ বিভিন্ন চিনেমা হলৰ লগতে ৰঙিয়াতো দৰ্শকৰ বাবে মুকলি হ'ল জয় হনুমান ছবিখন ৰঙিয়াৰ ডিলাইট গ'ল্ড চিনেমা হলত ছবিখনৰ প্ৰথম দিনৰ দৰ্শনীত স্থানীয় দৰ্শকৰ লগতে ৰঙিয়া ই ৰিক্সা চালক সন্থাৰ শতাধিক চালকসকল উপস্থিত থাকে মৰাণৰ সমীপৰ খোৱাং ঘাটস্থিত খোৱাং আনন্দময়ী কালী মন্দিৰত অনুষ্ঠিত কৰা হয় মাতৃবন্দনা কাৰ্যসূচী এই অনুষ্ঠানত বৈদিক ৰীতি নীতি আৰু মন্ত্ৰোচ্চাৰণৰ মাজেৰে ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজ নিজ মাতৃক পূজা কৰে ভাৰতীয় ষ্টেট বেংকৰ বিশেষ পদক্ষেপ আত্মসহায়ক গোটৰ মাজত দদৰা শাখাই অনুষ্ঠিত কৰে ক্ৰেডিট কেম্প দদৰা ভৃগু কুমাৰ ফুকন প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত এই কেম্পত ষ্টেট বেংক দদৰা শাখাই অঞ্চলটোৰ 15টাকৈ আত্মসহায়ক গোটৰ মাজত বিতৰণ কৰে ঋণৰ চেক মঙ্গলদৈৰ কাঠপুৰী মহেন্দ্ৰ দাস নামৰ লোকজনে ই ৰিক্সাৰে ঘৰৰ পৰা গছপুলিসমূহ লৈ ঘৰে ঘৰে বিক্ৰী কৰি জীৱিকা চলাই গৈছে গছপুলি বিক্ৰী কৰিয়েই ঋণ পৰিশোধ কৰিবলৈ সক্ষম হৈছে মহেন্দ্ৰ দাসে মাৰ্ঘেৰিটাৰ বুদ্ধবিহাৰ প্ৰাংগণত বৌদ্ধ ধৰ্মৰ পবিত্ৰ অনুষ্ঠান কঠিন শিৱৰ দানোৎসৱ উদযাপন তিনিচুকীয়া জিলাৰ মাৰ্ঘেৰিটা বৌদ্ধবিহাৰ কমিটিৰ উদ্যোগত দুদিনীয়াকৈ উদযাপন কৰা হয় এই দানোত্তম কঠিন শিৱৰ দানোৎসৱ ডিব্ৰুগড়ত প্ৰথমবাৰলৈ বৃক্ষ সংৰোপণ সফলতাৰে সম্পন্ন জ্যেষ্ঠ চিকিৎসক নেফ্ৰলজিষ্ট ডাঃ দিব্যজ্যোতি কলিতাৰ নেতৃত্বত এডল চিকিৎসকে 1 অক্টোবৰত এজন যুৱকক নিজ মাতৃৰ পৰা এটা বৃক্ষ সফলভাৱে সংৰোপণ কৰিবলৈ সক্ষম হয় নিউজ 18 অসম নৰ্থ ইষ্টে অনুষ্ঠিত কৰা শ্ৰেষ্ঠ মণ্ড প্ৰতিযোগিতাত বাইহাটা চাৰিআলিৰ মাজবজিয়াৰ বাৰুৱাৰী দুৰ্গা পূজা সমিতিয়ে স্থান লাভ প্ৰথম স্থান লাভ কৰে এইবাৰ কেদাৰনাথ মন্দিৰৰ আৰ্হিত নিৰ্মাণ কৰা হৈছিল মণ্ডপ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টে অনুষ্ঠিত কৰা জিলাভিত্তিক শ্ৰেষ্ঠ পূজা মণ্ড প্ৰতিযোগিতাত ধুবুৰী জিলাৰ তামাৰহাট সাৰ্বজনীন দুৰ্গা পূজাৰ সমিতিয়ে প্ৰথম স্থান লাভ কৰিছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ তৰফৰ পৰা দুৰ্গা মন্দিৰ পৰিচালনা সমিতি এখন মানপত্ৰ আৰু বঁটা প্ৰদান কৰা হয় নিউজ 18 অসম নৰ্থ ইষ্টে আয়োজন কৰা শ্ৰেষ্ঠ পূজা মণ্ডপ প্ৰতিযোগিতাত ধুবুৰীস্থিত 3 নম্বৰ বালুচৰ সাৰ্বজনীন দুৰ্গা পূজা মণ্ডপে লাভ কৰিছে দ্বিতীয় স্থান সাম্প্ৰতিক সময়ত বাংলাদেশৰ পৰিস্থিতিক লৈ পূজা সমিতিখনে মণ্ডপ নিৰ্মাণ কৰিছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টে অনুষ্ঠিত কৰা শ্ৰেষ্ঠ মণ্ডপ প্ৰতিযোগিতাত বাইহাটা চাৰিআলিৰ বৰকা সাৰ্বজনীন দুৰ্গা পূজা সমিতিয়ে লাভ কৰিছে তৃতীয় পুৰস্কাৰ বৰকা সাৰ্বজনীন দুৰ্গা পূজা সমিতিয়ে এইবাৰ ৰাম মন্দিৰৰ আৰ্হিত নিৰ্মাণ কৰিছিল মণ্ডপ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টে অনুষ্ঠিত কৰা জিলাভিত্তিক শ্ৰেষ্ঠ পূজা মণ্ডপ প্ৰতিযোগিতাত ধুবুৰীৰ গৌৰীপুৰস্থিত সুভাষপল্লী সাৰ্বজনীন দুৰ্গা মন্দিৰে তৃতীয় স্থান লাভ কৰে এই পূজা সমিতিখনে আদিবাসী জনগোষ্ঠীৰ সংস্কৃতি আৰু বাঁহৰ কাৰুকাৰ্যৰ আৰ্হিত পূজা মণ্ডপটো
নির্মাণ করেছে। দুর্গাপূজার পাছত এইবার কালীপূজার বাবে ব্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের পূজা সমিতিসমূহ। শিলিগুড়ির হায়দরপাড়াত এইবার 25 ফুট উচ্চতা আর 20 ফুট বহল কালীমূর্তি নির্মাণ করা হয়েছে। মঙ্গলদৈর সপাই বণিক সন্থার উদ্যোগত আয়োজন করা লক্ষ্মী পূজার সামরণি অনুষ্ঠানের সঙ্গতি রাখি বিশিষ্ট নাগারা নামের পাঠক রামচরণ ভরালীর নাগারা নাম পরিবেশন দেওবারে সহস্রাধিক দর্শকের উপস্থিতিত মঙ্গলদৈর সপাই চকত পরিবেশন করা হয় নাগারা নাম। বিহুর পিছত এইবার আন এক অভিলেখ গড়িবলে সাজু হয়েছে অসম। এইবার বিশ্ব দরবারত জিলিকিব অসমৰ অন্যতম জনগোষ্ঠী বড়োসকলের পরম্পরাগত নৃত্য বাগৰুম্বা। 40,000 যুবতী নাচনিয়ে একেলগে পরিবেশন করব বাগৰুম্বা নৃত্য। জাগিরুদর ডুঙাবুড়ীত প্রায় 5 শতাধিক যুবতীক দিয়া হয়েছে বাগৰুম্বা নৃত্যর প্রশিক্ষণ। অবশ্যই চূড়ান্ত প্রদর্শনের দিন বা তারিখ ঠিরাং হওয়া নাই যদিও চলিত বর্ষর শেষর ফালে এই অভিলেখ গড়িবলে পূর্ণ প্রস্তুতি চলাইছে অসম বাথৌ মহাসভায়। বাক্সা জেলার মুসলপুর মহকুমার কারিমুরাত অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার ফাইনেল খেলখন খুব উদ্বোধন করে বিশ্বজিৎ দৈমারিয়ে। এই খেলখনত পমুয়া পথার এফসিএ উলুবাড়ি এফসিক ড্রাই ব্রেকারত 3-2 গোলের ব্যবধানত পরাস্ত করে। কমলপুরের সমীপবর্তী দ্বিগুণপাড় গাঁওয়ার রাজহুয়া খেলপথারত ফুটবল খেল অনুষ্ঠিত হয়। দ্বিগুণপাড় আঞ্চলিক ক্লাবে অনুষ্ঠিত করা ফুটবল খেলখন ভাকাজান আর হাজোর মাজত অনুষ্ঠিত হয়। খেলখনত ভাকাজানে 1-0 গোলের ব্যবধানত জয়লাভ করে। রঙাপুরার ঘোড়ামারী বিধায়ক কৃষ্ণকমল তাঁতির উদ্যোগত অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা। দ্বিতীয় বার্ষিক রঙাপুরার প্রয়াত বিধায়ক রাজেন বরঠাকুর কোঁয়রণি ফুটবল প্রতিযোগিতার ফাইনেলত গরৈমারী এফসি দলে ফুলগুড়ি এফসি দলক 3-0 গোলের ব্যবধানত পরাস্ত করে। সোনারী রতনপুর চা বাগিচার খেলপথারত অনুষ্ঠিত হয় ফুটবল খেল প্রতিযোগিতা। এই ফুটবল খেলর ফাইনেলত চতুর্থ অসম কমান্ডো বাহিনী নাগাল্যান্ডর জিহাং ফুটবল দলক 2-0 গোলের ব্যবধানত পরাস্ত করে। কামরূপ মহানগর জেলার সদৌ অসম কম্ফু সন্থার উদ্যোগত গড়চুকর মিলন সংঘত দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হয় 11 বার্ষিক কম্ফু প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাত 9 জেলার 5 শতাধিক খেলোয়ের অংশগ্রহণ। রিলায়েন্স জিও সেবা হব আর অধিক ক্ষিপ্রতর, শেহতীয়াকৈ ডাউনলোড আপলোড কভারেজ আদির ক্ষেত্র রিলায়েন্সে লাভ করেছে শীর্ষ স্কোর। ভিডিও স্ট্রিমিং ডাউনলোড বা সামগ্রিক নেটওয়ার্ক অভিজ্ঞতার ক্ষেত্র রিলায়েন্স পূর্বতকৈ অধিক ক্ষিপ্রতার কাম করবলে সক্ষম হয়েছে। কানাডার নাগরিক হয়ে ভারতের পৃথক খালিস্তানী দাবি করা খালিস্তানী সন্ত্রাসবাদীয়ে কানাডা সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসক সহায় করে আহিছে। এই বিস্ফোরক অভিযোগ আনিছে ভারতের কূটনীতিবিদ তথা কানাডায় প্রত্যাহার করা অটোয়ার ভারতীয় উচ্চায়ুক্ত সঞ্জয় কুমার বর্মায়। জম্মু কাশ্মীরের গান্দেরবল জেলাত সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ। সুড়ঙ্গ নির্মাণ করে থাকা শ্রমিকের উপর সন্ত্রাসবাদীর নির্বিচার গুলিচালনার ফলত 7 জন লোকের মৃত্যু। শ্রীনগরের লেহ রাষ্ট্রীয় ঘাইপথের সুড়ঙ্গ নির্মাণ কার্য চলি আছিল। এটা ব্যক্তিগত নির্মাণকারী সংস্থার অস্থায়ী শিবির আর কার্যালয় চলা আক্রমণত নিহত হয়েছে এজন চিকিৎসকও। সুড়ঙ্গর কাম করে উভতি অহার সময়তে শ্রমিকসকলের উপর ধারাসার গুলিবর্ষণ করে সন্ত্রাসবাদীর দলে। সন্ত্রাসবাদীর গুলিত থিতাতে নিহত হয় 2 জন শ্রমিক, আনহাতে আহতসকলক চিকিৎসালয় নিয়ার পথত মৃত্যু ঘটে। এই ঘটনার পাছতে CRPF আর সেনায় অঞ্চলটি ঘেরি ধরে অভিযান চলাই আছে সন্ত্রাসবাদীর সন্ধানত। গুরুতরভাবে আহত 5 জন শ্রমিক চিকিৎসালয়ত ভর্তি হয়ে আছে। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদীর আক্রমণের ঘটনাক গরিহণা দিছে গৃহমন্ত্রী অমিত শাহে। সদ্য দায়িত্বপ্রাপ্ত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাই সন্ত্রাসবাদীর এই আক্রমণক কা পুরুষালী আখ্যা দিছে। ইফালে আহত কেইবাজনো শ্রমিকক উন্নত চিকিৎসার বাবে শ্রীনগরের স্কিমস হাসপাতাললৈ প্রেরণ করা হয়েছে। বিশ্বজুড়ি এয়ার ইন্ডিয়ার বিমান অবরোধর ভাবুকি শিখ সন্ত্রাসবাদীর। 1984 চনের শিখ সন্ত্রাসবাদী রায়তক 40 সংখ্যক বর্ষপূর্তি পালিবলে সাজু শিখস ফর জাস্টিস। SFJ-ৰ প্ৰতিষ্ঠাপক গুৰবাদ পান্নুনৰ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান যাত্ৰীক সকিয়নি। এয়াৰ ইণ্ডিয়াৰ বিমানত শিখ লোকক যাত্ৰা নকৰিবলৈ আহ্বান পান্নুনৰ। 19 নৱেম্বৰৰ পাছত এয়াৰ ইণ্ডিয়া বিমান অৱৰোধৰ বাবে সাজু শিখ সন্ত্ৰাসবাদী সংগঠন শিখছ ফৰ জাষ্টিচ। এয়াৰ ইণ্ডিয়াৰ বিমানত আক্ৰমণৰ ভাবুকি শিখ সন্ত্ৰাসবাদী পান্নুনৰ। কানাডা আর আমেরিকার দ্বি নাগরিকত্ব থকা গুরপান পান্নুনক ভারতের গৃহমন্ত্রণালয়ে সন্ত্রাসবাদী ঘোষণা করে থাকে। বিচ্ছিন্নতাবাদী তথা রাষ্ট্রদ্রোহর অভিযুক্ত গুরপান পান্নুন আমেরিকার ভূমিত পান্নুনক হত্যার ষড়যন্ত্রে ভারত জড়িত অভিযোগ তুলি আহিছে আমেরিকায়। ফাদিল হৈছে ইসরায়েলে ইরান আক্রমণ করবলে করা পরিকল্পনার ভয়ঙ্কর ব্লু প্রিন্ট। ইরান আক্রমণ সম্পর্কত প্রস্তুত করা গোপন নথি পত্র ফাদিল হওয়াক লৈ হাহাকার লাগিছে আমেরিকা আর ইসরায়েলত।
ইরান আক্রমণ সম্পর্কত প্রস্তুত করা আমেরিকার চোরাংচোৱা দুটাকৈ গুরুত্বপূর্ণ ফাইল ফাইল হওয়ার পাছতে অস্বস্তি পড়েছে আমেরিকা কিয়নো ইরানের বিরুদ্ধে আমেরিকায় গোপনে চোরাংচোৱা উপগ্রহের তোলা বিভিন্ন স্থানের ফটো আর প্রতিবেদন সন্নিবিষ্ট হয়ে আছিল ফাইল দুটাত ন্যাশনেল জিও স্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সির দ্বারা প্রস্তুত করা ইরান আক্রমণের ফাইল দুটা কোনে কেনেকৈ ফাইল করলে তাক লৈ এতিয়া চর্চা চলিছে হোয়াইট হাউসত ইসরায়েলক ইরান আক্রমণের বাবে আমেরিকা গোপনে প্রস্তুত করেছে দুটাকৈ গুরুত্বপূর্ণ ফাইল ফাইল দুটা আছিল ইরানের প্রতিরক্ষা সম্পর্কীয় বহু গোপন তথ্য আর স্থানের ছবি ইরান আক্রমণের নথিপত্র সমূহ সাইবার অপরাধী হ্যাক করেছিল নে ইচ্ছাকৃতভাবে কোনো লোকে ফাইল করেছিল তার উপর চলি আছে তদন্ত Presented by Italian